তুমি তো শুনলে ডাক্তারবাবু কি বললেন, এই মুহূর্তে বাবার কোন রকম বিপদ নেই, বাবা এখন ভালো আছে, একবার ওদিকটা দেখতে হবে। নীল কি ফিরে এলো? আমি কে সেটা জানাচ্ছে, আমার কাছে কি আছে সেটা জানা আপনার জন্য অনেক জরুরি। আপনার মেয়ের দাম আপনার কাছে অনেক বেশি, কিন্তু এখন আপাতত আমাদের 1 কোটি টাকা দিলেই হবে। এইভাবে বসে থাকলে চলবে না, কোনো একটা উপায় বার করতেই হবে, এখান থেকে পালাতে হবে আমাকে। নীল আমি চলে এসেছি। নীল আমি আমি অভিষেক অভিষেক জানান, আর তোমার কোনো ভয় নেই, আমি চলে এসেছি। দাদা দাদা আপনি যা বলেছিলেন, পুরো পুরো 1 কোটি টাকা আপনি যা বলেছিলেন, প্লিজ এবার তো ছেড়ে দিন ওকে, প্লিজ প্লিজ দাদা প্লিজ ছেড়ে দিন। আমার কষ্ট হচ্ছে না ঈশান, আমার কষ্ট হচ্ছে না, যদি গুলিটা না লাগতো, যদি রক্ত না বেরোতো, তাহলে আমি বুঝতে পারতাম না। আর শোনো অপরাধীর নাম, নীল নীল तेरा क्या होगा ईशान, खेल तो खत्म। नील बोका ताई चिंते पारे नी, किंतु आमार जहुरीर चोख क्रिमिनल के चिंते आमी भूल करी ना। थैंक यू अभिषेक, ओके तुमी एतो मारो जाते कोनो दिन आमार मेर চারিপাশে না আসতে পারে কোনোদিন। ডোন্ট ওয়ারি আন্টি, নীলকে মারার জন্য আমি ওর এমন হাল করবো যে ওর মুখ ওর বাবা মাও চিনতে পারবে না। বাসু, এ কি অবস্থা হয়েছে নীলের, এত রক্ত বেরিয়ে গেছে, দেখ মেয়েটা নির্জীব হয়ে পড়েছে, তুই ওকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এলি। সঙ্গীতা কি 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 দেখলি, নীল ঠিক আছে তো? আমাদের নীল একদম ঠিক আছে দিদি, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। আসলে আন্টি আমাদের ভিড় বাড়াতে বারণ করলেন, তাই চলে এলাম। আচ্ছা ফার্স্ট এড বক্স, হ্যাঁ হ্যাঁ একটু দেখো না দেখো না, এসো 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 অভিষেক, তুমি তুমি বসো, সাবধানে সাবধানে বসো। ইরে বাবা, ওরা কিছু শোনেনি মনে হয়। ঈশানকে অভিষেক শেষ করে দিয়েছে, ঈশান শেষ। ঈশান
ঈশান, আমি তোমায় ভুল বুঝিনি ঈশান। ঈশান বিশ্বাস করো, আমি তোমায় কখনো ভুল বুঝতে পারি। ঈশান ঈশান, তাহলে তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো? এখানে আসো না, আমি তোমার উপর একটুও রাগ করে নেই। ঈশান আসো না, আমার কাছে আসো না। ঈশান ঈশান ভাই, ও দিদি ভাই, তুমি কাকে করছো? লজ্জা ভাইকে। ওই তো ঈশান, দূরে কেন, এখানে এসো না ঈশান, তোমার কাছে এসো না। জামাই রাজা ও জামাই রাজা ও স্বপ্ন জুড়ে খুশির সুরে বাজে শানাই, জীবনটাতে রং ছড়াতে এলো জামাই। সবার মনে জাগাবে সে নতুন চাওয়া, ইচ্ছে পালে লাগাবে রে দক্ষিণ হাওয়া। সে আপন করে নেবে, ভালোবাসা দেবে, উল্টো পথেও চলবে রে সোজা। জামাই রাজা ও ঈশান, জামাই রাজা ও ও জামাই রাজা ও ও। তোরা যে যা বলিস ভাই, আমার এই শাশুড়িই চাই। ও জামাই রাজা। ঘাওড়া জানেন, আমি হলাম সেই ঘাওড়া। আমি আপনার জামাই মা। অন্দরমহলে ঘুমটা টেনে থাকা কোনো বউ নয় যে আপনি রাগ দেখাবেন আর আমার টেনশনের পারদ চড়বে। নীল, নীল ঘাম হতে শুরু করবে, হাঁটু কেঁপে যাবে। ঈশান ঈশান, আমি তোমাকে আমার আপনার চিরন্তনী তর্কটা তোলা থাক আজকে। এখন নীলের জ্ঞান ফেরাটা অনেক বেশি জরুরি। আমি ঠিক করেছি, কালই রানী আর বৌঠানকে নিয়ে মকিমপুরের দিকে রওনা দেব। দিদমা, আমি বাবা মশাইকেও সব জানাবো। সমাজের কোন কোন পণ্ডিতের কি কি বিধান চান বলুন, আমি সকলের বিধান নেব। কিন্তু বৌঠানকে এ বাড়িতে আমি একা থাকতে দেব না। দুলালদেরও তো সব কিছু জানাতে হবে। ভগবান, আমি কি করবো, কি করে ওদের বলবো এসব কথা? কাকুমা কাকুমা, আমায় আমায় বলতে পারিস যে আমি এখন কি করবো, কি করবো? ড্যাড ড্যাড প্লিজ ড্যাড, আমি আমি বলছি কি, আর একটু সময় যাক, এখন কাউকে কিছু জানিও না প্লিজ ড্যাড, আর একটু সময় যাক, আমরা একটু ওয়েট করি। আমার শাখা পলা ভেঙে গেছে, কোথায় তুমি? কি বলছেন আপনি? একদম ঠিক বলছি, হীরক বলেছে আজ থেকে আমি নাকি বিধবা। মা, কোহিনুরও থাকবে, পান্নালাল রায়ও থাকবে, দুজনেই এই পৃথিবীতেই থাকবে। আর হ্যাঁ মা, আপনার আর বাবার সম্পর্ক আমি ঠিক করে দেব। সেটা জানলে এখানকার সকলের মাথা খারাপ হয়ে যাবে, থানা পুলিশ হবে। আমি প্রমাণ করে দেব যে ময়না আমার মেয়ে। আমি কোনো তঞ্চকতা বা প্রবঞ্চনা করিনি, করছিও না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি হলাম পলাশ পাত্র স্ত্রী কনক কাকর। তাহলে আমি কি? আর বলো না,
মুম্বাই থেকে আমার কয়েকজন কলিগ এসেছে, ওরা এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করছে, বলছে আমার বাড়িতে আসতে চায়। কিন্তু শ্রেয়ার তো শরীর খারাপ, মানে ওদের তো একটু আতিথেয়তা করা দরকার আছে। ওদের মধ্যে দুজন আবার বাইরের খাবার খায় না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব পারি করে দিয়ে যাব। তোমরা সবাই মিলে ঠিক করেছো তোমরা মামুনিকে গান গাইতে দেবে না, তাই জন্য এত কিছু করছো। জুজু, বাবার শরীর খারাপ, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। সরো, আমার টাকা লাগবে। তো কি করা যাবে? এটা তো কোনো সমাজসেবী সংস্থা নয় যে এখানে যে কেউ আসলে তাকে টাকা দিয়ে দেওয়া হবে। টাকার প্রয়োজন থাকলে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা করো। এছাড়াও টাকা রোজগারের আরো অনেক উপায় আছে। টাকা রোজগারের জন্য আছে রূপসী নিরুপমা। অবশ্য তুমি এসব বুঝতে পারো না। রিমা,